এটা আমাদের এখানে চালু হয়ে গেছে মহারাজা বিরিয়ানি কম্বো। এটা নাকি পুরোটাই আনলিমিটেড দিচ্ছ? আনলিমিটেড বিরিয়ানি দিয়ে এতগুলো পদ, এটা কি দুজন খেতে পারবে? আরাম থেকে দুজন তিনজন চারজন আরাম থেকে খেতে পারবে, যা পরিমাণ আছে আরাম থেকে খেতে পারবে। বাকি কি আছে একটু বলে দাও। প্রথমে এটা কি যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে। এটা কি চিকেন কষা নাকি? চিকেন কষা। এর সাথে যাচ্ছে মাটন? মাটন কষা নাকি? কষা। বাহ, এই হলো মাটন কষা চলে গেল, একবারে চর্বি দেয়া। এই দেখো যাচ্ছে এখন চিকেন চাপ, এরপর যাচ্ছে চিকেন চাপ। ভালোই ঠিক আছে, এরকম ঠিকই থাকে নাকি? ঠিকই থাকে সবসময়। স্যালাডও যাবে এর সাথে? চাটনিটা ভাই শেষ হয়ে গেছে, চাটনি শেষ হয়ে গেছে, গ্রিন চাটনি। এরপর কি যাচ্ছে? এরপর মেন জিনিস বিরিয়ানি। বাহ, এই হলো বিরিয়ানি, একেবারে কন্ডিশন। গোলাপ পাপড়ি আর কেশর আর চন্দন দিয়ে, এসব দিয়ে করা। বিশাল বড় তো আলু দেখতে পাচ্ছ। এটা আমাদের ফুড কালার না, পিওর অরিজিনাল কেশর দিয়ে, কেশর দিয়ে এই উপরে কালারটা এসেছে। ফুড কালার মেশানো নেই না আমাদের? কেন ফুড কালার দিব? কেশর দিতে হবে ফুড কালার দেওয়ার জন্য। সেটা মাত্র 221 টাকায়, এত কিছু দিয়ে, এত কিছু দিয়ে। বাহ, কখন পাওয়া যাবে? কটা থেকে? 12:30টা থেকে রাত 11টা অবধি। বাহ, প্রত্যেকদিন পাওয়া যাবে নাকি? প্রত্যেকদিন। লোকেশনটা কোথায় বলে দাও। কটার সময় আসবে? দুটোর পর থেকে এখানে কি আছে সেদিনকে? কি আছে ওইদিনকে? তো আনলিমিটেড বিরিয়ানি থাকছে, এই সঙ্গে আছে কম্বো। আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি। ও ও, কোল্ড ড্রিঙ্কস আছে, এই যে কোল্ড ড্রিঙ্কস। আর ব্যাপার হচ্ছে আনলিমিটেড তো এখানে তোমরা পেয়ে যাবো বিরিয়ানি, তো আমি কমিয়ে নিয়েছি, অনেক জায়গায় খেয়েছি। আর রাইসগুলো এরকম একদম ঝুড়ো ঝুড়ো রাইস, পুরো বিরিয়ানির সঙ্গে দিয়েছে এইরকম বড় সাইজের একটা আলু। কি কেমন? বাহ, বেশ ভালোই সিদ্ধ হয়েছে। বিরিয়ানিটা দিয়ে আলুটা একটু টেস্ট করে দেখবো। দারুণ লাগছে। এর সাথে তোমরা এরকম সাইজের চিকেন কষা বাবা, একদম পুরো খুলে গেছে। গ্রেভিটা তো বেশ ভালোই লাগছে, গ্রেভিটা দিয়ে একটু টেস্ট করে দেখবো। নর্মালি চিকেন কষা যেরকম হয় সেরকম একটুখানি ঝাল ঝালও আছে। আর এই হলো চিকেন, একদম খুলে গেছে পুরো। দারুণ। এরপর আছে চিকেন চাপ, এরকম সাইজ এক একটা, দারুণ লাগছে বেশ। তো গ্রেভিটা দিয়ে টেস্ট করে দেখবো। চিকেন চাপ দিয়ে তো বিরিয়ানি একটা আলাদা স্বাদ, সেরকম হয়েছেও খেতে। আর এর সঙ্গে হলো চিকেন চাপ, দারুণ সিদ্ধ হয়েছে। ওরা হচ্ছে মাটন কষা, আর খাবো না, আর ভালো লাগছে না খেতে, অনেক কিছু খাওয়া যাবে, চর্বিটা বেশ ভালোই লাগছে দেখে। আর এর সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্কস আর স্যালাড, তো আমার তো বেশ ভালোই লাগলো খেতে। তো যাই হোক, খাবারটা শেষ করছি, তারপর ব্যাক করছি, এই আসছি। এসো, সবাইকে একটু বলো, আমি নাম্বারগুলো খুঁজছি সবার। ঠিক আছে, দিদিদের নাম্বার খুঁজছি, খুঁজে ইনভাইট করো। আর তুমি তো আসছোই। আসছো? হ্যাঁ, অবশ্যই আসবো, আসতেই হবে, না এলে খুব রাগারাগি হয়ে যাবে। না না, আসবো। ঠিক আছে, হ্যাঁ। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, বেশ ভালোই লাগলো। তোমার যদি কাছে পাতে আসো অবশ্যই ট্রাই করো। ব্লগটা এখানেই করলাম, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।